এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অবশেষে গাড়িতে উঠল, হেঁচকি তুলে চলেছে ক্রমাগত। পাশ থেকে কেউ একজন টিস্যু বক্স এগিয়ে দিয়ে করুণ গলায় বলে উঠল, এভাবে কাঁদছো কেন দুধ পাখি? প্লিজ কেঁদো না, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব। শুভ্রর কথায় নিজেকে শান্ত করার চেষ্টা চালালো রোদ। শুভ্র কিছুটা চেপে বসে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল ওকে। টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, ইস, চোখ মুখের কি অবস্থা করেছো রোদ পাখি? এইভাবে কেউ কাঁদে নাকি? তোমার কান্না দেখে তো মনে হচ্ছিল বেঁচে দিচ্ছি তোমায়। ফাগলি, আমি তো আছি, চিন্তা করছো কেন? তোমায় বলেছি না, তোমার সব চিন্তা আমায় দিয়ে দাও। তোমার বাবার রাজ্য থেকে প্রিন্সেস নিয়ে যাচ্ছি আমার রাজ্যের রানী করবো বলে। আমার কতটুকু সামর্থ্য আছে আমি জানি না, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য ভালোবাসাটা আছে যথেষ্টই। কি আছে না? রোদ মিষ্টি হেসে ওর বুকে মাথা লুকালো, মাথা নেড়ে মৃদু স্বরে বলল, হুম আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওর মামুর বাড়ি। এখন থেকে যে বাড়িটার নাম হয়ে গেল শ্বশুর বাড়ি। রোদের শ্বশুর বাড়ি আপু আর মামুনি মিলে বরণ করল ওকে। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। মামুনি রোদের হাত ধরে নিয়ে বসালো সোফায়। রোদের পাশের সোফায় বসে আছে শুভ্রর এক ঝাঁক বন্ধু, রোহান, সাব্বির, নীলি, সবাই। তাদের অদ্ভুত অদ্ভুত সব কথার কিছুই বুঝে উঠতে পারছিল না, আর কিছু না বুঝেই মাথা নিচু করে বসেছিল। শুভ্র এতক্ষণ ধারে কাছে ছিল না, বাড়িতে ঢুকে কোথাও হারিয়ে গেছিল কে জানে। ওকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই ফোরন কাটার মতো বলে উঠল রোহান, আহা, আমাদের হিরো চলে এসেছে। তা শুভ্র, আমরা কিন্তু ভাবতেই পারিনি যে তোর মতো একটা পোলা চড় খেয়ে প্রেমে পড়ে যাবে। শুভ্র হাসল, রোহানের কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, ভাবতে তো আমরাও পারছি না যে নীলি তোর মতো একটা টপারকে বিয়ে করবে। কথাটা বলতেই চারপাশ থেকে একসাথে হেসে উঠল সবাই। রোহান মুখ কালো করে বলল, হেসে না মামা, হেসে নাও, আজকে রাতে যা হবে না কাল সকালে উঠলেই আফসোস করবা। হুম, সে পরে দেখা যাবে দোস্ত, আমি মেন্টালি প্রিপেয়ার্ড। বাসুর ঘরে ফ্রেন্ডদের ডিস্টার্ব করার হক আছে, ভাবতেই পারিস, ইটস নট এ বিগ ডিল। এনিওয়ে প্রচুর গরম লাগছে, তোরা কেউ ঠান্ডা খাবি? ওয়েট, রাতুল ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বসে আড্ডা দে, আর আসার সময় কয়েকটা কোক আনিস তো, ফ্রিজে আছে। রাতুল কোক আনতে সবার মধ্যে একরকম টানাটানি পড়ে গেল। শেষে দুটো কম হয়, রাতুল আবারও গিয়ে শুভ্র আর তার জন্য কোক আনল। কিছুক্ষণ যেতেই শুভ্র এবং রাতুল বাদে সবকটা হাই তুলতে লাগলো। রোদ অবাক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখছে। হঠাৎ সাব্বির হাই তুলতে তুলতে বলে উঠল, কিরে এত ঘুম পাচ্ছে কেন হঠাৎ? আমারও। ওদের কথায় মিষ্টি হেসে চোখ টিপল শুভ্র, হাসি মুখেই বলে উঠল, বাচ্চারা যা ঘুমো গিয়ে, অন্যের বাসরে উগুঝুঁকি মারতে নেই বৎস। শালা তুই আসলেই হারামি, কই ভাবছিলাম তোকে ঘুমের পিল খাওয়াবো আর তুই উল্টো আমাদের খাইয়ে দিলি। তোমাদের বোঝা উচিত ছিল বৎস, আমি তোমাদের থেকে কয়েক ডিগ্রি ওপরে। যা এবার ঘুমো গিয়ে, কাল 10-11টার আগে তোদের চোখ খুলছে না আমি শিওর। শুভ্রকে গালি দিতে দিতে কেউ রুমের দিকে গেল, তো কেউ সোফায় শুয়েই ঘুম। রোদ চরম বিস্ময় নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র কোক মুখে নিতে নিতে রোদের দিকে তাকিয়ে বাম চোখটা টিপে দিয়ে অন্যদিকে তাকালো। তখনই এক ঝাঁক মেয়েরা এসে ঘিরে ধরল রোদকে। রোদকে নিয়ে হাঁটা দিল বাসর ঘরের উদ্দেশ্যে। দূরে দূরে মুখ নিয়ে এগিয়ে যাচ্ছে রোদ। ওই রুমটাতে এর আগেও এসেছে রোদ, কিন্তু তবুও কিছু আছে আজ, একদম অন্যরকম কিছু একটা। ঘরের চৌকাঠে পা দিতেই কেঁপে উঠল রোদ। পুরো ঘরটা লাল গোলাপ আর বেলি ফুলের সুবাসে হয়ে আছে মাতাল। ঘরের দুকোনায় জ্বালানো মোমবাতির লাল আলোতে চারপাশটা হয়ে উঠেছে কোনো এক মায়াপুরী। রোদ ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটে উঠে বসল। চারপাশে হাসি মজা কানে আসছিল, ঠিক তার থেকেও বেশি কানে আসছিল রোদের ছুটে চলা ওই হার্টবিট। কতক্ষণ ব্যাপী বসেছিল জানে না, তবে এক সময় অপেক্ষার পালা শেষ করে শুভ্র এলো। দরজাটা লাগিয়ে রোদের পাশে বসতেই গলা শুকিয়ে এলো রোদের। শুভ্র হেসে বলল, সালাম করবে না ভাই? শুভ্রর কথায় ফটাফট উঠে দাঁড়িয়ে ওর পা ছুঁতেই মাথায় হাত রেখে বলল, আশীর্বাদ করি বৎস, শতকন্যা জননী হও। কথাটা বলেই দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠল শুভ্র। রোদ শুধু অবাক চোখে তাকিয়েই আছে,
মনে হচ্ছে গলায় যেন স্ট্যাপলার লাগিয়েছে কেউ। গলা দিয়ে স্বর বেরিয়ে হচ্ছে না। শুভ্র হাসি মুখেই রোদকে টেনে তুলে পরম আবেশে বুকের সাথে জড়িয়ে নিল ওকে। রোদও বাধ্য কিশোরীর মতো পড়ে রইল ওর বুকে। শুভ্র গরম নিঃশ্বাসের বর্ষণ কাঁপিয়ে ফিস ফিস করে বলে উঠল, আজই শেষ, এরপর কখনো পাঁচ ফেয়ে সালাম করো না ভাই, এই বিষয়টা একদমই ভালো লাগে না। তার থেকে মুখে সালাম দিও, কিন্তু পায়ে ধরে কখনোই নয়। রোদের কোনো সারা শব্দ না পেয়ে দু হাত টেনে সামনে দাঁড় করালো ওকে। কপালে একটা গভীর চুমু দিয়ে হাত ধরে এনে দাঁড় করালো বারান্দায়। চারদিকে জ্যোৎস্নার হলদে আলো। শুভ্র রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার খুব ইচ্ছে ছিল পূর্ণিমা রাতে বাসর করব, চারিদিকে থাকবে উজ্জ্বল চাঁদের আলো। সেই ইচ্ছেটা পূরণ না হলেও চাঁদ মামা কিন্তু কৃপণতা করে নিয়ে রোদ পাখি, দেখো চারিদিকে কি উজ্জ্বল জ্যোৎস্না। রোদ মুগ্ধ দৃষ্টিতে চারদিকে দেখছে। বিধাতার এক অনন্য সৃষ্টি হলো এই চাঁদের আলো, তার আরেকটা অনন্য সৃষ্টি হলো স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। স্বামী শব্দটা যেন কত আপন, কত ভালোবাসাময়। রোদের পাশে জ্যোৎস্নার আলোয় ডুবে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সে আমার স্বামী। এই একটা শব্দই প্রতিটি মেয়ের হৃদয় কাঁপিয়ে দিতে যথেষ্ট। কোমরে ঠান্ডা কিছু অনুভব করায় ঘোর কাটল রোদের। কোমরের দিকে তাকাতেই বুঝল শুভ্র হাঁটু গেড়ে নিচে বসে কিছু একটা লাগাচ্ছে ওর কোমরে। রোদ তাকাতেই মিষ্টি হেসে বলে উঠল, শুভ্র তোমার বাসর রাতের উপহার। শুভ্র উঠে দাঁড়িয়ে রোদের দুই হাত নিজের হাতে নিয়ে চোখ রাখল চোখে, নেশামাখা চোখে বলে উঠল, তোমার দেনমোহরের সব টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছে রোদ পাখি। তোমার হাতে পৌঁছেছে কিনা জানি না, তবে পরিশোধ করা হয়েছে, তুমি দেখে নিও, ওরা তোমার অধিকার। এত টাকা দিয়ে আমি কি করব? মাথা নিচু করে বলল, তোমার যা ইচ্ছে রোদ পাখি। শুভ্রর এমন শীতল কণ্ঠে আবারও কেঁপে উঠল রোদ। মাথাটা হালকা উঁচু করে ওর দিকে তাকাতেই নেশা ভরা কণ্ঠে বলে উঠল শুভ্র, আই ওয়ান্ট ইউ রোদ পাখি, মে আই? শুভ্রর কথায় লাজুক হেসে বুকে মুখ লোকাল রোদ। শুভ্র হুট করে কোলে তুলে নিয়ে কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, আজ জ্যোৎস্নার হলদে আলোয় ভালোবাসা মেশা রোদ পাখি, এক পৃথিবী ভালোবাসা। রোদ চুপচাপ বুকে মুখ গুজে পড়ে আছে। শুভ্রর গায়ের মাতাল করা ঘ্রাণ রোদের চোখে মুখে। জ্যোৎস্নায় রাঙা হয়ে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে আজ, শুরু হবে জীবনের নতুন এক পর্ব। খানিকটা পরিপূর্ণতার গল্প। আজানের শব্দে ঘুম ভেঙে গেল রোদের। রুমময় আবছা অন্ধকার, গায়ের সাথে লেপটে আছে অন্য কারো শরীর। মাথা তুলে মানুষটার দিকে তাকালো। ঘুমের মাঝে শুভ্রকে কি নিষ্পাপটাই না লাগছে, একদম বাচ্চা। কথাটা ভেবেই মুচকি হেসে শুভ্রর কপালে চুমু এঁকে দিল রোদ। চুলগুলো বার কয়েক এলোমেলো করে দিতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসলো শুভ্র। হাতের বাঁধনটা আরো শক্ত করে পেঁচিয়ে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ঘুমাও রোদ পাখি। রোদ ভ্রু কুচকে শুভ্রর দিকে তাকানোর আগে আবারও ভারী নিঃশ্বাসের শব্দ এলো কানে। একটা মানুষ সাথে জলদি ঘুমোতে পারে বুঝি। শুভ্রর হাতটা সরিয়ে কোনো রকম উঠে দাঁড়ালো রোদ। লম্বা একটা শাওয়ার নিয়ে নামাজ শেষে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চারপাশে ফ্যাকাশে আলো আর রোদের চোখে রঙিন স্মৃতির ঝিলিক। শুভ্রর সাথে প্রথম দেখা, ওর গালে চর বসিয়ে নিজেও এক গ্রাম চর খাওয়া, ক্যান্টিনে পানি ছোড়া, লাইব্রেরিতে শুভ্রর ঠোঁটের প্রথম ছোঁয়া, কত খুনসুটি। রোদের কথা বন্ধ হয়ে যাওয়ার পর শুভ্রর করা দুষ্টমি, হুট করেই শুভ্রর বউ হয়ে যাওয়ার সব কিছুই যেন এক স্বপ্ন ছিল। ক্রাশ তো রোদ আগে খেয়েছিল, কিন্তু ভালোটা শুভ্র আগে এসেছে। এতটা ভালোবেসেছে যে হয়তো কখনো কল্পনাও করতে পারেনি রোদ, আর হয়তো পারবেও না। আসলে ছেলেরা হয়তো এমনই হয়, যারা ভালোবাসতে জানে তারা নিজের সবটা দিয়েই ভালোবাসে তার প্রিয়সীকে। ভালোবাসতে তো সামর্থ্যের প্রয়োজন হয় না, ভালোবাসতে ভালোবাসাটারই প্রয়োজন হয় সবচেয়ে বেশি। তাদের ভালোবাসায় পাগলামোটা সবসময়ই থাকে, কখনো থাকে সুপ্ত, কখনো থাকে প্রকাশিত। রোদের ভাবনার মাঝেই দরজায় কড়া নাড়ল কেউ। উকি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা বাজে। এত তাড়াতাড়ি সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারল না। ঘড়িতে প্রায় 10:30 বাজে। শুভ্র এখনও বেঘরে ঘুমাচ্ছে। এদিকে সবাই এই নিয়ে কি হাসাহাসি। রোদ তাকে হাজারবার ডেকে উঠতে পারে না। শুভ্রর এক কথা, ঘুমোতে দাও প্লিজ, দরকার হলে তুমিও ঘুমাও, তবু ডিস্টার্ব করো না। শুভ্রর কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল রোদের। ইচ্ছে হচ্ছিল একটা কিক দিয়ে খাট থেকে নিচে ফেলে দিতে, কিন্তু তা কি আর করা যাবে, স্বামী বলে কথা। শেষবার চেষ্টা করে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে রইল রোদ।
রুহানরা এই নিয়ে হাসিতে ফেটে পড়ছে, আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে রোদ। ঠিক 11টায় ঘুম থেকে উঠল শুভ্র। শাওয়ার নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে রিসেপশনের কাজে লেগে গেল। আহা মহাশয়ের কি ব্যস্ততা! শুভ্রকে যে সারাদিনের মাথায়ও পাওয়া যাবে না তা ঠিক বুঝে গেছে রোদ। 12:30টার দিকে পার্লারের লোক এলো সাজাতে, একঝাঁক মেকআপ আর গোল্ডেন ও ব্লু এর মিক্সিং। একটা ভারী লেহেঙ্গা চড়িয়ে দিল গায়ে। 1টার দিকে স্টেজে নিয়ে যাওয়া হলো রোদকে। শুভ্র আগে থেকেই বসেছিল, ওর গায়ে নীল রঙের শেরওয়ানি, শেরওয়ানির গায়ে সোনালি সুতোর কাজ, ছেলেদের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, আর মেয়েরা পরেছে বিভিন্ন রঙের লেহেঙ্গা। শুভ্র একটু এগিয়ে এসে মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল। রোদ ওর হাত ধরে সামনের দিকে এগোতেই পেছন থেকে কানে এলো খুবই পরিচিত এক কণ্ঠ, এই সানশাইন তোমায় খুব মিষ্টি লাগছে গো আজ। সাহেলের কণ্ঠ শুনে রোদ শুভ্র দুজনে চমকে উঠল। শুভ্রর মুখটায় মুহূর্তেই রাজ্যের খুশি ভর করল যেন। দুজনেই পেছন ফিরে তাকাতেই দেখে হলের বড় পর্দায় সাহেলের ছবি, গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছে শুভ্র। ওরা তাকাতেই মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশন। রোদ অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসল। শুভ্রর চোখ দুটো চিকচিক করছে, পারলে হয়তো জড়িয়ে ধরত শুভ্রকে। সাহেল কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাথা তুলে সরাসরি শুভ্রর মুখের দিকে তাকাল। হাসি মুখে বলল, ওই কি ভাবিস তুই আমায়, আমার লাইফের সবচেয়ে ভালোবাসাময় মানুষ দুটোর আজকে এমন একটা স্পেশাল দিনে আমি থাকবো না তা কি করে হয়, তোদের দুজনকেই আজকে খুব সুন্দর লাগছে। শুভ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হেসে উঠল এবার, ঠোঁটে হাসির রেখা টেনে নিয়ে বলল, অনেক মিস করছি রে, কবে আসবি তুই? সাহেল কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে রোহান বলে উঠল, শালা তুই পানে বসে চা খাচ্ছিস, আর এদিকে শুভ্র আমাদের আদা জল খেয়ে ছেড়ে দিয়েছে। জানিস কাল রাতে আমরা সবাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, তুই থাকলে দলটা ভারী হতো বুঝছিস, কিসের স্কলারশিপ আর কিসের কি, এই চলে আয় তো। সাহেল হাসলো, কিছু বলল না, সবার সাথে টুকিটাকি কথা বলে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল শুভ্র, তোদের দুজনকে কি গিফট দেওয়া যায় বলতো, দেওয়ার মতো তো কিছুই নেই আমার কাছে। আচ্ছা একটা গান গাই তোদের দুজনকে ডেডিকেট করে, কি গাইব? সাথে সাথে শুভ্র বলে উঠল, শালা পারমিশন চাস কার থেকে? সাহেল হালকা হেসে পাশ থেকে গিটার নিয়ে গান ধরল, সাথে সাথেই শুভ্র ছবিটা কোনায় নিয়ে গিয়ে পুরো পর্দায় ভেসে উঠল শুভ্রর ঘুমন্ত সেই ছবি। শুভ্র গানের তালে তালে ছবিগুলো চেঞ্জ হতে দেখল। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি, তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম, মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম, ও চাই পেতে আরো মন পেয়েও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি,
মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে বলতোটি আবেগি খুমশুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে ভুলটুটি আবেগি খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। গান শেষ হতেই চারদিকে তালির বহর ছুটল। সাহেল হেসে দিয়ে বলে উঠল, এগুলো হঠাৎ তোলা কিছু পেক, হাতে ক্যামেরা থাকায় বাজে একটা অভ্যাস তৈরি হয়েছে, তবে থ্যাংক গড তুলেছিলাম। আজ কেমন অসাধারণভাবে কাজে লেগে গেল দেখো। এনিওয়ে এবার বাই বলার সময় চলে এসেছে, সবসময় হাসি খুশি থাকো, এই দোয়াই করি। রোদের দিকে তাকিয়ে বলল, সানশাইন মুখের হাসিটা কখনো হারাতে দিও না প্লিজ, আল্লাহ হাফেজ।